নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 18 দিন এই পাঁচ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ কৌশিকদা যখন কথাগুলো বলে কি না, কখনো হাওয়াতে কিন্তু আমি কথা বলি না, সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করি। আর আমার কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জ, কারণ আমার সাকসেস রেটটা খুবই বেশি। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি যোগ থাকে, বর্তমান যে আমি যোগটার কথা বলছি, যে পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে একটি রাজযোগ, তবেই কিন্তু আগামী 18 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। এবার একটি কথা আপনাদেরকে বলি, দেখুন, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। বুধ আমাদের স্কিনকে দেখে, বুধ আমাদের শেয়ার বাজার, বুধ আমাদের ফাটকা, এই জায়গাগুলো কিন্তু বুধ গ্রহ কিন্তু দেখে। আর যতদিক আপনি আপনারা ভাবছেন যে বুধকে আমরা ভালো করব কি করে, দেখুন অনেকে হয় কি জানে, পরশ্রী ক্রাতর, পরের উপর হিংসা করা। যখনই কেউ উন্নতি করছে করুক, যে উন্নতি করছে তার ভাগ্যে করছে, কিন্তু যখন আপনারা ভাবেন যে ও উন্নতি করছে আমার কেন হবে না, যখন হিংসার জায়গায় চলে আসবে কি না, তখন দুটি গ্রহ কিন্তু নেগেটিভ ফল কিন্তু দেয়, একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে চন্দ্র। এই দুটি গ্রহ আপনাকে রেজাল্টটা কিন্তু খারাপ দিবে। তাই বুধকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে আপনার হিংসা জিনিসটা আপনারা মন থেকে বাদ দিতে হবে, যার হচ্ছে হচ্ছে আপনারও হবে, কারণ সময়টা কিন্তু মানুষের একরকম যায় না, খারাপ আছে ভালো আসবেই। দেখুন আজকে যদি খারাপ না থাকতো, সময় যদি খারাপ না যেত, তাহলে আমরা ভালোটা উপলব্ধি করতাম কীভাবে, ভালোটা বুঝতাম কীভাবে? তো রাতের পরে কিন্তু দিন আসে, দিনের পরে কিন্তু রাত আসে, অর্থাৎ ভালো এবং খারাপ দুটো নিয়েই কিন্তু আমাদের এই জীবন। দেখুন বুধ যে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করে আপনার ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে এই ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ খুব ভালো। যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন, অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ম্যাথামেটিক্সে খুব ভালো হচ্ছে, যেমন বুধ ভালো আছে। বুধ ভালো না থাকলে গণিতে কিন্তু ভালো হতে পারবে না, বুধ ভালো থাকলে ইকোনমিক্সের জায়গাটা খুব ভালো হবে। ইকোনমিক্স অর্থনীতি নিয়ে যারা পড়ছেন তাদের কিন্তু বুধ ভালো থাকার দরকার রয়েছে। বুধ যদি ভালো থাকে দেখবেন ক্ষুরতার বুদ্ধি কিন্তু হবে, অর্থাৎ ডিসিশন নিতে পারবে, কোন জায়গাতে কাজ করলে, কীভাবে কাজ করলে, গুছিয়ে কাজ করলে কাজগুলো হবে, সেটা কিন্তু বুধ গ্রহ কিন্তু আমাদেরকে কিন্তু দেখায়। তো বুধ আমাদের জন্মছকে যদি নিচস্থ থাকে বা অস্তমিত থাকে, বা বুধ যদি রাহুর সাথে যুক্ত থাকে তাহলে, বা বুধ যদি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু সমস্যা কিন্তু আসবে। দেখবেন অনেকে, একটা কথা বলবো, অনেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আবার কেউ কেউ আছেন যে নিজ প্রচেষ্টাতে প্রচুর অর্থশালী কিন্তু হয়, তার জানবেন বুধ গ্রহটা কিন্তু ভালো রয়েছে। আর বুধ গ্রহ ভালো থাকলে নিজ প্রচেষ্টাতে কিন্তু বড় কিন্তু হয়, আর খুব মানে রিসার্চ করে কথাটা বলছি। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, তাহলে এই ভদ্র মহাপুরুষ রাজযোগ, অর্থাৎ পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে এই ভদ্র মহাপুরুষ রাজযোগে এই
রাশিগুলো কিন্তু কোটিপতি হবে, পাঁচ রাশি। অর্থাৎ আগামী 18 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে আমি আবারও বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনুন, কারণ যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, আপনার মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, শত্রুতা, এখনকার দিনে এনিমি প্রবলেমটা খুব চলছে, শত্রু ক্ষতি করছে, সন্তানের এডুকেশন নিয়ে ভালো হচ্ছে না, কর্মক্ষেত্রে উন্নতি নাই, রোগ ব্যাধি লেগেই রয়েছে, অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন। নিশ্চিতরূপে আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে কিন্তু আমি ছেড়ে দিই, যেখানে সারেন্ডার করেছে কৌশিকদা বাঁচান, সেখানেই কিন্তু আমি টেনে তুলি। তো যাই হোক, আলোচনাটা শুরু করা যাক বা আলোচনা করার চেষ্টা করি কি হতে চলেছে, কোন কোন রাশি সৌভাগ্যশালী হতে চলেছে, সেই রাশিগুলির নাম একে একে জানাই। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির ভদ্রনাম মহাপুরুষরা যোগে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ভাগ্যের দ্বারা কর্মের যারা পরিবর্তন করতে চাইছেন পরিবর্তনের যোগ, এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই ভদ্রনাম মহাপুরুষরা যোগে আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ হবে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, কোনো সম্পত্তি আপনাদের পাওয়ার সম্ভাবনা এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি তো এক কথায় মালামাল হতে চলেছে। কন্যা রাশি আপনাদের কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে প্রমোশন পাবেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আপনাদের এই সময় মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে, লিখে রাখুন। এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হতে চলেছে। আগামী 18 দিন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুড রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশি মকর রাশি। মকর রাশি ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে আগামী 18টা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ কিন্তু আসতে চলেছে। মকর রাশির ভাগ্যক্ষেত্রে বড় ধরনের সুবিশাল পরিবর্তন, কর্মক্ষেত্রে উন্নতি, আকর্ষক অর্থপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ এবং ফাটকা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। অন্তিম এবং শেষ রাশি মীন রাশি। মীন রাশির যারা ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, ডেইলি ইনকামের জায়গা, এই জায়গাগুলো আপনাদের ভালো এবং কোনো সম্পত্তি জনিত কোনো লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আগামী 18 দিন এই মীন রাশির এক কথায় আমি যদি বলি কপাল খুলতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। আর কৌশিকদার প্রেডিকশান না, আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি এবং খুব চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে আমি বলছি। অর্থাৎ আমি একটি কথা আপনাদেরকে বলি, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, ঘাবড়িয়ে যাবেন না, আমি আছি তো, চিন্তা করছেন কেন। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।